বিশ্ব অনন্তিত আলেমে দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত বরিশাল পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইকুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীরে কামেল চরমরাই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত বরিশাল পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইকুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীরে কামেল চরমরাই বরিশালের মাটি রসুলিল্লাহিম মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাদিফ বিলিসানিহি ফাইন লাম ইয়াসতাদিফ বিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান সাদাকাল্লাহুল আযীম শহীদ রশিদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীনা ওয়া শাফিয়ানা হাবিবনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে যুব সম্মেলনের সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সর্বস্তরের যুবক ভাইয়েরা আমার বক্তাগণ বক্তব্য দিয়েছেন, যুবকদের কর্ম সম্পর্কে আলোকপাত করেছেন, আর যুবকরা নিজেরাই জানেন আপনাদের দায়িত্ব কী। আসলে যুবক বয়স এমন একটা বয়স যে কাউর কাছে অধীনস্থ না, সে কাউর অধীনস্থ না, বরং তার অধীনস্থ সবাই। ছাত্র জীবন আমি মুরব্বীদের অধীনস্থ, মুরব্বীরা আমাকে যেভাবে আদেশ করবেন সেইভাবে আমি চলতে বাধ্য, ওস্তাদরা আমাকে যেভাবে দিক নির্দেশনা করবেন তার বাইরে যাওয়ার কোনো সুযোগ একজন ছাত্রের নেই। যখন মুরব্বী হয়ে যাই তখন আমার অর্থনৈতিক অবস্থা নিজের কাছে থাকে না, শারীরিক অবস্থা ভারসাম্যতা নিজের আয়ত্তাধীন থাকে না, তখন আমার দ্বারস্থ হতে হয়, আমাকে আমার ছেলের কাছে আমার মেয়ের কাছে অন্য কাউর দ্বারস্থ হতে হয় যে আমাকে অর্থ দাও, আমাকে চিকিৎসার ব্যবস্থা করো, আমাকে এই খেদমত করো। কিন্তু যুবক বয়স এমন একটা বয়স যখন গোটা দুনিয়া তাদের দ্বারস্থ। একজন যুবক স্বনির্ভরশীল, সে নিজে চাকরিজীবী, সে নিজে ব্যবসায়ী, সে নিজে কামাই করে। একজন ছাত্র কোনো জায়গায় যেতে গেলে তাকে ছুটি নিতে হয়, একজন যুবক যদি কোথায় যেতে হয় কার থেকে ছুটি নিবে আমাকে বলেন। একজন ছাত্র যদি কিছু ক্রয় করতে চায় অর্থ সংগ্রহ করতে হয়, বাপ মার কাছে যেতে হয়, কিন্তু যুবক সে তো নিজেই কামাই করে, সে চাবে কার কাছে, বরং বাপ মা ছোটো ভাইরা তো তার কাছেই চায়। কাজে যুবক বয়স এমন একটা বয়স যে স্বতন্ত্র স্বাধীন, কাজে একজন স্বতন্ত্র স্বাধীন ব্যক্তি বিপ্লব করতে পারে, যে পরাধীন সে বিপ্লব করবে কিভাবে, সে তো কাউর কাছে দায়বদ্ধ, তুমি এই কাজ করলে কেন, এইটা করলে কেন, সেইটা করলে কেন, সে প্রশ্নের জবাব দিতে দিতে ফ্যাড আপ হয়ে যায়। কিন্তু যুবক কার কাছে প্রশ্নের জবাব দিবে, সে তো নিজের কাছেই নিজের জবাব দেয়, অন্য কাছে মুখাফিকি নয়। এর জন্য গোটা দুনিয়ার মধ্যে চাই সে সামাজিক বিপ্লব হোক, আদর্শিক বিপ্লব হোক, নীতির বিপ্লব হোক, চারিত্রিক বিপ্লব হোক এবং সমাজের অবক্ষয় হোক, ভালো এবং মন্দ সব কিছু প্রতিষ্ঠিত করে কে, যুবকরা। কে করে ভাই? যুবক। দেখবেন আজকে যত সমাজের মধ্যে যত খারাপ অবস্থা, অর্থাৎ করাপ্টেড চলতেছে, সব কিছুর পিছনে যুবক।
আবার সমাজ পরিবর্তন করার জন্য যেই ভূমিকা যুগে যুগে চলছে তাও কারা? যুবকরা। এর জন্য পাশ্চাত্য শক্তিগুলি যুবকদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন কৌশল, এর মধ্যে সবচেয়ে বড় কৌশল অপসংস্কৃতি। অপসংস্কৃতির মাধ্যমে যুবকদেরকে বেশি ধ্বংস করতে চায়। এর মধ্যে ইয়াবা আছে, গাঁজা আছে, ফেন্সিডিল আছে, আপনার আছে এর মধ্যে মরফিন, প্যাথেডিন, বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত মাধ্যমে যুবকদের চরিত্র ধ্বংস করতে চায়। এরপর অপসংস্কৃতি, বিভিন্ন ধরনের থিয়েটার, নাটক, যাত্রা, কনসার্ট, এই সমস্ত বিভিন্ন অপসংস্কৃতির মাধ্যমে যুবকদেরকে চরিত্র ধ্বংস করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারাও চায় আজকে সমাজকে পরিবর্তন করতে। আর সমাজকে পরিবর্তন করার জন্য দরকার একদল মডিফাইড এবং আদর্শবান যুবকদের, যারা নিজেদের আদর্শ এবং চরিত্রকে মডিফিকেশন করেছে, চরিত্র গঠন করেছে। এরকম একদল যুবক যাদের চরিত্র গঠন করেছে, এরকম একদল যুবকদের মাধ্যমেই সমাজকে গঠন করা সম্ভব। কি কথা ঠিক না? সেটা আমি বিশ্বাস করি। আজকে বরিশাল মহানগর যুবকদের যে অবস্থান আমি দেখছি, দেখতেছি, এই যুবক সমাজ যদি জেগে উঠে যে সমীজা বরিশাল পরিবর্তন চাই, সামাজিক পরিবর্তন চাই, আদর্শিক পরিবর্তন চাই, নীতি ও আদর্শ পরিবর্তন চাই, নেতার পরিবর্তন চাই, আপনারাই পারবেন আদর্শ এবং চরিত্র ও নেতার পরিবর্তন করতে। প্রিয় যুবক বন্ধুরা, স্বাধীনতার পর থেকে আজকে দশম সংসদ চলছে, এর মধ্যে বহু প্রতিনিধি বরিশালের থেকে ছিল। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, তারা বরিশালের পক্ষ থেকে কি অবদান রেখেছে সংসদে? তাদের বক্তব্য আমাকে শুনান, যে বরিশালের যে প্রতিনিধি সে সংসদের মধ্যে এই বক্তব্য দিয়েছে, এই আন্দোলন করেছে, এই বিল স্থাপন করেছে, যে জাতির জন্য কল্যাণ, বরিশালের জন্য কল্যাণ, এবং সে আদর্শ ভিত্তিক এক বক্তৃতা দিয়েছে, এরকম আমাকে একটা বক্তৃতা রেকর্ড শুনান না। বরিশাল থেকে স্বাধীনতার পর থেকে যাদের কি আমরা পাঠিয়েছি সংসদে, তারা বরিশালের পাঁচ আসনের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, উন্নয়নের জন্য এবং দেশ পরিবর্তনের করার জন্য যৌক্তিক এবং আদর্শিক কোনো ভূমিকা সংসদে রাখতে পারে নাই, এটি বাস্তবতা। কাজে আমরা চাই এবছর বরিশাল পাঁচ আসন থেকে যদি মনে করেন আমার মাধ্যমে বরিশাল পাঁচ আসনের পক্ষ থেকে সংসদে কিছু কথা বলতে পারবো, ভূমিকা রাখতে পারবো, তাহলে আমি অনুরোধ করব সর্বোচ্চ ত্যাগ করে বরিশাল পাঁচ আসন থেকে এমন একজন ব্যক্তি নির্বাচন করেন যে ব্যক্তি বরিশাল পাঁচ আসনের সার্বিক মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, গোটা বাংলাদেশের নীতি আদর্শ পরিবর্তন করার জন্য সংসদে সর্বোচ্চ ভূমিকা রাখবে, এরকম একজন সংসদ সদস্য বরিশাল পাঁচ আসন থেকে পাঠানো উচিত। আমি মনে করি আজকে আদর্শের লড়াই শুরু হয়ে গেছে। সবাই আমার সাপোর্ট করবে না, সহযোগিতা করবে না, প্রশ্নই আসে না। যারা রাশিয়ান পন্থী, যারা আমেরিকান পন্থী, যারা ভারত পন্থী, যারা ব্রিটিশ পন্থী, যারা চীনা পন্থী, তারা আমাকে কেন সাহায্য করবে? তারা আমাকে কেন সাপোর্ট করবে? তারা আমাকে কেন সহযোগিতা করবে? বরং ওই সমস্ত পন্থীরা আমার শত্রুতাই করবে, এইটাই বাস্তবতা। কিন্তু আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যারা মদিনার পন্থী, যারা মদিনার পন্থী তারা আমাকে সাপোর্ট করবে না, বরং আমি বিশ্বাস করি যারা মদিনার পন্থী তারা আমাকে নির্বাচন করার জন্য সর্বোচ্চ ত্যাগ করবে, অর্থ দিবে, জীবন দিবে। প্রিয় ভাইয়ের, আমার সময় চলে এসছে, আগামী 8 তারিখ হয়তোবা তফসিল ঘোষণা হয়ে যাবে, একেবারেই সময় নেই, কোনো কষ্ট নেই, নো কষ্ট। আপনি বলবেন আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার সংসার, না,
আগামী নির্বাচনে উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত আমার ঘর নাই, আমার সংসার নাই, আমার চাকরি নাই, আমার ব্যবসা নাই, আমার সব কিছু নির্বাচন, 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 আমার সব কিছু নির্বাচন। আমি স্বপ্নেও দেখো নির্বাচন, আমি খাবো স্বপ্নে দেখো নির্বাচন, আমি রাস্তায় ওয়ার্কের মাধ্যমে আমি খাবো, আমি ওয়ার্কের মাধ্যমে আমি সমস্ত কাজ সারবো, আমার সবসময় ওয়ার্ক, 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 দাওয়াত, দাওয়াত, দাওয়াত। যখনই যেই সময় আমাকে ডাক দেওয়া হবে, আমি কোনো কসপ্লেস করব না যে আমার এই সমস্যা ওই সমস্যা, না, ভোগী কোনো কর্মীর দ্বারা বিজয় অর্জন করা যায় না যতক্ষণ পর্যন্ত কর্মী ত্যাগী না হয়। কি কথা ঠিক না? হিটলার গোটা বিশ্ব জয় করার স্বপ্ন দেখেছিলেন একদল ত্যাগী কর্মীদের মাধ্যমে। আজকেও আমি বরিশাল 5 আসনে ইসলামকে বিজয় করার স্বপ্ন দেখছি শুধুমাত্র একদল ত্যাগী কর্মীদের মাধ্যমে। একদল ত্যাগী কর্মীদের মাধ্যমেই আমি বরিশাল 5 আসনে বিজয়ের স্বপ্ন দেখছি। আজকে বরিশাল 5 আসনে যে অবস্থা, আমি বিশ্বাস করি আপনারা যে সবাই নামেন, কাজ শুরু করেন, যদি সবাই চেষ্টা সাধনা করেন, অবশ্যই অবশ্যই বিপুল ভোটে, বিপুল ভোটে হাত পাখা বিজয় অর্জন করবেই করবে ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। ভাইয়ার আমার আপনারা দেখেন 2001 আর 2018 এক নয়, 2008 2018 এক নয়, সেই 2001-এর সাংগঠনিক অবস্থা অন্যান্য দলের, আর বর্তমান অবস্থাও এক না, আর ইসলামী আন্দোলনের সাংগঠনিক অবস্থা আর বর্তমান অবস্থাও এক না, আসমান জমিন পার্থক্য। মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, বরিশালের মানুষ পরিবর্তন চায়। আসুন, আমরা যদি নির্বাচিত হই তাহলে, যদি বিএনপি নির্বাচিত হয় তাহলে আওয়ামী লীগ নিরাপত্তা নাই, যদি আওয়ামী লীগ নির্বাচিত হয় বিএনপি নিরাপত্তা নেই, কিন্তু আমরা যদি নির্বাচিত হই আওয়ামী লীগ নিরাপদ, বিএনপি নিরাপদ। আমরা না আওয়ামী লীগের শত্রু না বিএনপির শত্রু, উভয় আমাদের বন্ধু। আমরা চাই আসো সিরাতুল মুস্তাকিম, সঠিক পথে সবাই আসো, তোমাদের সবার জন্য রাস্তা উন্মুক্ত, তোমার জন্য সবার জন্য রাস্তা প্রশস্ত। কি কথা ঠিক না মিথ্যা ভাই? এর জন্য আসুন, আগামী নির্বাচনে যুব আন্দোলনের ভূমিকা সর্বোচ্চ থাকা চাই। কি রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। যুব আন্দোলনের ভূমিকা সর্বোচ্চ থাকা চাই, সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে তাদেরকে। আপনাদের ভূমিকা দেখে অন্য অন্য যারা দুর্বল আছে তারা জাগ্রত হবে ইনশাআল্লাহ। আল্লাহ শুকর।